বিলেতি মদের দোকানে তালা পড়েছে, একমাত্র বিকল্প পথ হলো বাংলা মদ, তাতেও পুলিশের থাপা পড়ছে। আজ কাঞ্চনপুর থানার পুলিশ 18 বর্ষীয় নবজৌ রিয়াং নামক এক যুবককে 25 লিটার দেশীয় মদসহ আটক করেছে। ওই মদ নিয়ে সুকনাছড়া বাজারের উদ্দেশ্যে যাবার পথে পুলিশ তাকে আটক করে। সে জানায় যে সুকনাছড়া বাজারের চা দোকানি জ্যোতি দেবনাথকে ওই মদ সাপ্লাই করার জন্য সে বহন করছিল। জ্যোতি দেবনাথ দীর্ঘদিন যাবৎ অসামাজিক কাজের সাথে যুক্ত বলে খবর রয়েছে। পুলিশ জ্যোতিকে পাকড়াও করতে অভিযান জারি রেখেছে। কত বোতল আছে এখানে? কত বোতল আছে? টোটাল 15টা। ধন্যবাদ। নবজয়, এই বাড়ি দুপাতা দুপাতা? আচ্ছা, ওই মোটা কই থেকে লই আইতেছ? মোটা কার বাড়ি থেকে লই আইতেছ? না, আমি তো মাঝে থেকে আনছি। কার বাড়ি? তার নাম কি? তা হচ্ছে তো তার থেকে এক বোতল, তার থেকে এক বোতল, এরকম ফাইবার নিয়ে শুকনাছড়া কার বাড়ি থেকে আনছো? কার দোকান থেকে? শুকনাছড়া না, শুকনাছড়া দিয়া নামটা শুনতে পেলাম। জ্যোতির বাড়ি থেকে নাকি আনছো? না না, জ্যোতি জ্যোতিরে দিতাম যাই আর জ্যোতিরে দিতে চাইতে আসো। জ্যোতি কি কিনে নি তোমার থেকে? না না, আজকে তো ফার্স্ট যাই আর আমি ফার্স্ট দিলে। হ্যাঁ, তুমি জ্যোতির থেকে কিনো নি? না, জ্যোতিরে নিয়ে বেসো। জ্যোতিরে দিয়ে দিয়া জ্যোতিরে নিয়ে দেবো। মানে আজকে কি দিতাম ঘুরি যাই আর জ্যোতি কি মানে ওই খুচরা বেছে কি জানি? এটা তো হইতে হতো না, আজকে প্রথম গাজার আমি চিনিও না, কিন্তু নাম জানি খালি। শুকনাছড়া কি আর গেছো না নাকি কোনো দিন? না, আর গেছো না? না। মানে কতদিন ধরে এটা ব্যবসা করো? আজকে প্রথম ওই গাজার আমি। কয়টার সময়? সকাল সকাল 6টা না 7টা হইব। কোন না আটকাইছে পুলিশ? ওই তো মানে কি তার নাম কয় কি জানি। কলেজের সামনে নেই? কাঞ্চনপুর প্রতিনিধি ত্রিপুরা পায়োনিয়ার।